বয়ামের ভিতর কিছু ডিম ঢুকিয়ে একটু ঝাঁকাতে থাকুন, তারপর দেখবেন ম্যাজিক তৈরি হবে। কিছুক্ষণ ঝাঁকানোর পর এমন এক জিনিস তৈরি হবে যা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। এখানে আমি নিয়ে নিচ্ছি একটা বয়ামের মধ্যে কিছু ডিম, আর এখানে আমি মোট 4টা ডিম নিলাম। আপনারা চাইলে আর একটু বেশিও নিতে পারেন অথবা কম করেও বানাতে পারেন। আমরা যেহেতু ফ্যামিলি মেম্বার 4 জন, তো ভাবলাম 4টাই বানাই। 4টা দিয়েই কিন্তু বেশ অনেকটা হয়ে যাবে। ডিমগুলোকে বয়ামে নেওয়ার পর হাত দিয়ে এভাবে ঝাঁকাতে থাকবেন। ঝাঁকাতে ঝাঁকাতে দেখবেন কিছুক্ষণের মধ্যে একটা ম্যাজিক তৈরি হচ্ছে। তো ডিমটা আমি একটা পাশে রেখে দিব ঝাঁকানো শেষ হয়ে গেলে। আর এখন আমি যেটা করছি সেটা হলো প্যানে ঢেলে দিচ্ছি দুধ, আর এই দুধটা এখানে প্রায় 1 লিটারের মতো। এখানে দিয়ে দিচ্ছি 4টা এলাচি, আর দারচিনি 1 ফালি, একটা তেজপাতা মাঝখান থেকে চিরে দিয়েছি, চিনি দিয়ে দিলাম 1/2 কাপের মতো। মিষ্টি খাবারে একটু মিষ্টি না হলে কিন্তু ভালো লাগে না, তাই না? এখন দুধটা জাল করে নিব, একটু ঘন করেই জাল করব, তাহলে কিন্তু খাবারটা বেশি টেস্টি হবে। তবে খুব বেশি ঘন করতে যাবেন না। মধ্যরাতে যখন মিষ্টি খাবার খেতে ইচ্ছে করে তখন কি করবেন? কোথায় পাবেন মিষ্টি? ফ্রিজেও নাই, কোথাও নাই। তো গরম গরম এই মিষ্টি কিন্তু ঘরেই বানানো যায়। এটা হলো ডিমের লাচ্ছি তৈরি করছি। এই রেসিপি দেখার পর আপনি কিন্তু তাৎক্ষণিক বানিয়ে নেবেন, নতুবা কিন্তু আপনার আফসোস থেকে যাবে। এটা এত মজার একটা রেসিপি, যখন খাবেন তখনই বুঝতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। এই প্রসেসটা দেখে হয়তো বুঝতে পারছেন। চুলার আঁচটা এখন লো হিটে রেখে আমি ডিমটা এভাবে করে দিয়ে দিচ্ছি। আমি যেভাবে দিলাম ঠিক এভাবেই কিন্তু দিবেন, একসাথে পুরোটা ঢেলে দিবেন না, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ডালবেন, তাহলে কিন্তু এটা পুরোটাই একটা শ্যামাইয়ের মতো হবে। এটা হলো ডিমের লাচ্ছি বলে। এটা খেতে যে কত মজার, বাসায় যখন তৈরি করবেন নিজেই অবাক হয়ে যাবেন। কনকনে শীতে যখন মাঝরাতে কোনো মিষ্টি খাবার খেতে ইচ্ছে করে গরম গরম এই ডিমের লাচ্ছি বানিয়ে নেবেন, দেখবেন খেলেই মন ফুরফুরা হয়ে যাবে। এটা বানাতে সময় লাগবে মাত্র 10 মিনিট। 10 মিনিটের মধ্যেই কিন্তু তৈরি হয়ে যাবে খুবই মজাদার ডিমের লাচ্ছি। বিশ্বাস হচ্ছে না এটা কত মজার? একবার তৈরি করুন, আমার কথা আপনাদের ভালো লাগবে যখন বাসায় তৈরি করবেন তখন। এখন হয়তো ভাবতেছেন ডিমের লাচ্ছি কেমন, অনেকে হয়তো এই রেসিপি করেছেন বা খেয়েছেন, কারা কারা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা কিন্তু দুর্দান্ত একটা টেস্টি রেসিপি, এই শীতের মধ্যে একদম গরম গরম খেতে বেশ ভালো লাগে। কাপে অথবা জুস গ্লাসে ঢেলে পরিবেশন করুন, খেতে কিন্তু সেই মজার একটা রেসিপি। দেখে হয়তো বুঝতে পারছেন এটার লুকটা কতটা ইয়াম্মি। এটা গরম গরম খেতেই বেশি ভালো লাগে। উপর থেকে এই পেস্তা বাদাম দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি, কিছুটা কিশমিশও দিয়ে দিচ্ছি, দেখতে সেই সুন্দর লাগছে, খেতেও অসম্ভব মজার। বাসায় তৈরি করবেন, ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। আপনাদের একটা শেয়ার আমার জন্য অনেক বেশি উপকারী। বানাতে তো খুব একটা সময় লাগে না, এখনই তৈরি করে পরিবারদেরকে নিয়ে উপভোগ করুন মজাদার এই ডিমের লাচ্ছি। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আজকের রেসিপি, কে কে আগে তৈরি করে খেয়েছিলেন, না খেয়ে থাকলে এখনই তৈরি করবেন, আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, ইনশাআল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আর এই গরম গরম লাচ্ছি এখন সবাই মিলে উপভোগ করব। হুট করে বাসায় যখন গেস্ট চলে আসবে কথা বলতে বলতে কিন্তু এই রেসিপি তৈরি করে ফেলতে পারবেন। মেহমান খেয়ে কিন্তু বুঝতেই পারবে না কী দিয়ে তৈরি হয়েছে মজাদার এই মিষ্টি খাবারটা। এই ডেজার্টটা যে কোনো ছোটোখাটো প্রোগ্রামেও কিন্তু সাইড ডিশ হিসেবে রাখতে পারেন, অনেক বেশি কাজে দেবে। সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।